হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন ধরেই আমি ভাবছি যে তোমাদের সঙ্গে কিছুদিন আগে যে আমি পুরী গিয়েছিলাম কয়েক মাস আগে, সেই ব্লগগুলো পুরো শেয়ার করা হয়নি। এত কন্ট্রোভার্সি নিয়ে বিজি থাকি যে ভালো ব্লগগুলো দিতে পারি না। তো আজকে আমি সেই ব্লগিংয়ের মানে যে ক্যামেরাবন্দি করেছিলাম কিছু মুহূর্ত, তার কিছু মানে তার কিছু অংশ শেয়ার করব। গোল্ডেন বিচ অবধি আমি শেয়ার করেছিলাম, তারপরের কিছু অংশ এবং বাড়ি ফেরা অবধি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম একটা শর্ট ব্লগ দিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, আর হয়ে যাবে একটা ভালো ব্লগ। তো গোল্ডেন বিচে এস্টাইল মেরে মেরে ঘোরার পরে আমরা ফিরলাম আমাদের হলিডে হোমে, মানে আমরা সবাই মিলেছিলাম হলিডে হোমে ছিলাম। পুজোর সময় হঠাৎ ঠিক করেছি, না পেয়েছি ঠিক মতো ট্রেনের টিকিট, মানে ধৌলিতে গেছি, ধৌলিতে এসেছি। সেই ধৌলিতে আসার সময় কী পর্ব হয়েছে এই ব্লগের শেষে সব দেখতে পাবে। আর এই যে এই খেঁচা মা আমাদের, দেখলে তো, আর এইটা আমার মেয়ে, সবাই চেনো তো। আমি এখন চলে এসেছি আমরা হলিডে হোমে। হলিডে হোমে এসে আমরা সবাই বেরিয়ে গেছি একটু মার্কেটে। মার্কেটে বেরিয়ে গেলাম, এবার দরদাম করা শুরু হলো। তো আমারও কিছু কেনার ছিল, আমি কিনেছিলাম গোপালের থালা আর একটা হাঁড়ি। আর এই খেঁচা মায়ের দেখছো তো, একে আমরা খেঁচা মা বলি ছোটো বাচ্চাটাকে, কারণ এর সবসময় যেন মুডটা অফ থাকে। তো দেখো, স্বর্গদ্বারের কাছেই হচ্ছে এই মার্কেটগুলো, এখানে তোমরা সর্বস্ব জিনিসই পাবে, কুর্তি বলো, জামা, লেগিংস, আর খুব সুন্দর সুন্দর সাউথ কটন পাবে, আর পাবে ইকত। তো দেখো, স্কার্ট ফাট সবই পাওয়া যায়, বিছানার চাদর, আর গায়ে স্টোল দেখছে আমার ননদ। এটা আমার ননদ, যে কমলা কালারের দেখো কুর্তি, আর যে এইটা, এটা একটা বাচ্চা, যা মানে খুব কম বয়সে বিয়ে হয়ে গেছে, গ্রামের মেয়ে, তো তো ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিয়েছে। আমার দেওর খুবই ভালো, যার জন্য আমার দেওরের সঙ্গে জায়ের কিন্তু অনেক বয়সের ডিস্টেন্স। আর ওই জায়েরই মেয়ে, ওই যো খেঁচুটা পাকাটা। তো আমার ননদ নিল একটা স্টোল, আর আমিও বিভিন্ন জিনিস পছন্দ করে দিচ্ছি। আর আমার যা দরদাম করতে করতে এমন অবস্থা করেছে যে কিছুই কিনতে পারছে না। আর আমি নিচ্ছি আমার গোপালের জন্য, আমার কৃষ্ণের জন্য একটা থালা আর একটা হাঁড়ি, অ্যালুমিনিয়ামের, মানে পুরীর বিখ্যাত যে হাঁড়িগুলো সবাই নেয় সেরকম একটা হাঁড়ি নিচ্ছি। আর লোকটা না বুঝতে পারছে যে আমি ভিডিও করছি, ওই জন্য একটু বেশি বেশি হাসছে, জানো তো। তো যাই হোক, আমি বললাম হ্যাঁ আমরা ইউটিউব করি তো, ওই জন্য ভিডিও করি, ওই জন্য খুব হাসি, আরে খুব হাসছি গো। আচ্ছা যাই হোক, তো ওখান থেকে আমরা চলে এলাম বিচে। বিচে এবার এসে তো খাওয়া দাওয়া করতেই হয়, তো খাওয়া দাওয়ার মধ্যে কি নিলাম একটুখানি ঘুগনি। তো এখানকার ঘুগনিগুলো কেমন গো, সবইতেই না মানে উল্টোপাল্টা, মানে পাপড়ি চাট, পাপড়ি চাট নিয়েছি, ঘুগনি ভুল বলে ফেলাম, পাপড়ি চাট নিয়েছিলাম। ইয়াস, পাপড়ি চাটের মধ্যে চারটি ঘুগনি দেওয়া, টক দইয়ের চিহ্ন মাত্র নেই, জানো কেমন জানে একটা, ঠিক আমার ভালো লাগেনি। কলকাতার থেকে উড়িষ্যার পাপড়ি চাট কিন্তু আলাদা, কলকাতার মতো টেস্ট পাবি না। এখানে ঘুগনি ঘুগনি সব দিয়ে বানিয়েছে, সবেতেই ঘুগনি, ঘুগনির সঙ্গে বড়া, পাপড়ি চাটে ঘুগনি, টক দইয়ের চিহ্ন নেই, খালি ঘুগনি। এটা মোনারা তৈরি করে ঘুগনি। এই যে দুষ্টুমি, আর বাইকে উঠেছে খাবে ঠেঙানি না বুঝবে বা। ও, এইবার আমরা বিচের মার্কেটে চলে এলাম। আমার যা ওই যে মেন মার্কেটটা দেখাচ্ছিলাম স্বর্গদ্বারের পাশে, সেখানেও এমন ভয়ঙ্কর দাম দর করেছে, কিছু কিনতে পারলো না, কিন্তু এই বিচের মার্কেট থেকে ও কিছু কিনেছিল। কেমন দাম করছে বলো তো, সেটা পরে বলছি, আগে এই সমুদ্রটা দেখে নাও। দেখো রাতের সমুদ্র কিন্তু একটা অসাধারণ সৌন্দর্য, তাই না? আমার ক্যামেরাটা খুব একটা ভালো না, আমি দূর থেকে তুললাম, তার জন্য খুব একটা ভালো ওঠে। তো তার পরের দিনকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি ফেরার জন্য, মানে ধরবো আমরা ধৌলি এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস ধরে চলে আসবো সোজা শালিমার। তো ফেরার সময় মনটা ভীষণ খারাপ লাগে, সমুদ্র যেন টানে, কোনো চিন্তা নেই, আবার কিছুদিন পরেই যাচ্ছি, এই তো পুজোর সময় আবার যাচ্ছি, পুরী হচ্ছে আমাদের আর একটা ঘর, জানো তো। আমি তো বছরে একবার কি দুবার পুরী, মানে বিয়ের পর থেকে গেছি, এখন অবশ্য দুবার হয় না, একবার করি। তো এবারেও যাবো, চিন্তা নেই, আসছি আসছি, এই মন খারাপটা বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি আসছি, ডোন্ট ওয়ারি। তো তবুও আসার সময় সবার মুখগুলো খুব বিচ্ছিরিভাবে, মানে মন খারাপ হয়ে আছে, সমুদ্র যেন ডাকছে। তো এদিকেও সব যেন সে জেল ফেরত কয়েদির মতন খুব ডিপ্রেশনে আছে, এদিকে আমরা ট্রেনিং অ্যাডজাস্ট করছি। সে কি 11 এ একদম কাছেই সামনে,
সিট অ্যাডজাস্ট হলো, মানে এদিক ওদিক পড়ে গিয়েছিল, কিন্তু সেই এদিক ওদিকেই যেতে হলো। কিছু জনের পড়েছে এখানে, কিছু জনের পড়েছে দু তিনটে কোচ পরে। ও ফো, তোর দুঃখ হচ্ছে বলে যাচ্ছিস? পাকা বুড়ি বসে আছে। আবার যাবি সমুদ্রে? যাবি আর যাবে? ও জানে পুরী মানে সমুদ্র, পুরীর আর কোনো জায়গা নেই। পুরীর সব জায়গাটা পুরী নয়, শুধু সমুদ্রটাই পুরী, তাই তো বাবু? আমরা যে সমুদ্র ধরে চলে যাচ্ছি, তোর কষ্ট হচ্ছে না? দুঃখ হচ্ছে? আবার কবে আসবি? আবার কবে আসবি? আসবি না কেন? সমুদ্রে চান করবি না? হ্যাঁ, এটা পাকা বুড়ি, এটা হচ্ছে আমাদের খেঁচা মা, সবাই খেতে যায়, সবাইতেই রেগে যায়, রাগি মা এটা আমাদের। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কিন্তু বোর হয়ে যেন স্কিপ করে করে এগিয়েও না। এই যে বাচ্চা দুষ্টু মেয়েটাকে দেখলে না, এ লাস্টে গিয়ে দেখবে কি সুন্দর নাচ নেচেছে, বুঝলে? মানে সবারই একটা ট্যালেন্ট থাকে, তো তো ওরও কিন্তু অনেক ট্যালেন্ট আছে, সেটা তোমরা দেখতে পাবে এরপরে। আর এর মাঝে মাঝে আমি বলে দিচ্ছি ট্রেনের টাইম টেবিল। দেখো, যখন আমরা রাতে ট্রেনে যাই তখন কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পাই না, কিন্তু ধৌলিতে আমি দুবার গেছি আর এসছি, আর একবার গেছিলাম এসিতে। এবারে এসির টিকিটটা আমরা পাইনি, মানে এজেন্ট দিয়ে কাটিয়েছিলাম, তো সবাই গিয়েছিলো বলে আমরা শুধু এসিতে গেলে তো হবে না, তার জন্য আমরা জেনারেলি কেটেছিলাম। তো দেখতে পেলাম খুব সুন্দর সৌন্দর্য, যেটা আগেও দেখেছিলাম যখন আমরা তিনজনই গিয়েছিলাম। কিচ্ছু না পেলে তোমরা কিন্তু ধৌলি এক্সপ্রেসের টিকিট পেয়েই যাবে, যদি কিছুদিন আগেও কাটো তাও পেয়ে যাবে, কিন্তু অন্যান্য ট্রেনে কিন্তু পুজোর সময় গেলে পাবে না। আর এখানে সবাই ঘুমিয়ে নিচ্ছে, বিশ্বাস করো, ধৌলি এক্সপ্রেসে যাওয়া আসা 8 ঘন্টা, জানি যে কী কষ্ট হয়েছে, সবাই ঘুমোচ্ছে। আমার বরের কোলে ঘুমোচ্ছে পুচকেটা, আর আমার কোলে ঘুমোচ্ছে আমার ঢেড়েটা, মানে তুনাই ঘুমোচ্ছে। তার মধ্যে তার খাবার দাবার, কিন্তু এত ঘুম পাচ্ছে কেন বুঝতে পারছি না এই সাত সকালে। সবাই একটু একটু করে ঘুমিয়ে নিচ্ছে, আমিও ঘুমিয়ে নিচ্ছি। তো এই মেয়েটি কিন্তু এখন চার্জ নিয়ে নিচ্ছে, এই বাচ্চা মেয়েটি, এরপরেই উঠে উদ্দাম নৃত্য করবে। ওই জন্য তো ভুবনেশ্বর এসে গেছে, তখন বাজে 4টে বেজে গেছে, এর আগেই দেখালাম। এরপর জলেশ্বর, জলেশ্বরের পরেই আমরা আস্তে আস্তে পৌঁছে যাবো আমাদের গন্তব্যে। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো যে কি হয়। এই যে আমার মেয়ে সোমা নেই, বডি ফেলে দিচ্ছে, উঠতে পারছে না, তার মধ্যে বৃষ্টি এসে গেল। এই সময় কিন্তু খুব ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হয়, জানো তো, উড়িষ্যাতে একটু বৃষ্টিটা হচ্ছিল, এখানেও নাকি ওই সময় একটু একটু বৃষ্টি হচ্ছিলো, পুজোর সময়টা যেরকম হয়। তো ব্লগটা দেখতে থাকো, দেখলে দেখতে পাবে অনেক কিছু। দেখো এই মেয়েটি কি ট্যালেন্ট। ট্রেনের যখন আমরা এরকম সকালে জার্নি করি অনেক দূরের এক্সপ্রেস ট্রেনে, এরকম কিন্তু অনেক ট্যালেন্ট আমরা দেখতে পাই। দেখো মেয়েটির কিন্তু বেশ ট্যালেন্ট আছে, যদিও এরা সুযোগের অভাবে কিছুই করে উঠতে পারে না, তাই না? তো দেখতে থাকো মেয়েটি কি করছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কারণ এই সুপ্ত প্রতিভাগুলোকে আমরা কিন্তু হারিয়ে ফেলি, তাই না? এরপর দুপুরের লাঞ্চ, আমরা ট্রেনে যে প্যান্টি কার্ড থাকে সেখান থেকে অর্ডার নিতে আসি, সেখানেই আমরা দিয়ে দিয়েছিলাম। তো এগ কারি আর চিকেন কারি দিয়েছিলাম, আমরা নিয়েছিলাম চিকেন, আর আমার ননদ নিয়েছিল এগ। তো তারপরে ভাগাভাগি করে খেয়ে নিয়েছি, কিন্তু ভাত খুব ভালো ছিল এবং টেস্টি ছিল, একদম আমি মিথ্যে কথা বলবো না যে না টেস্টি ছিল না, টেস্টি ছিল। তো আমরা জলেশ্বর এসে গেছি 4টে বাজে, সেটা আমি লিখেই জানিয়ে দিলাম, কারণ ভয়েস ওভার দেবো, তখন আবার তোমরা শুনতে পাবে না, ওই জন্য একটু ভয়েস ওভারও দিয়ে দিলাম, আবার লিখেও জানালাম। দেখছো কাণ্ড, ঘুমিয়ে চার্জ নিয়ে নিয়েছে, এবারে আরম্ভ করেছে নৃত্য, নৃত্য করতে করতে পড়ে যাচ্ছে, কোনো খেয়াল নেই।
আনন্দ, নাচ, গান, খাওয়া দাওয়া সব কিছুর পরে আমরা এসে পৌঁছলাম শালিমারে। তো এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইকটা অবশ্যই চাই, কারণ ভালো ব্লগ বা নিজস্ব জীবনযাত্রা দেখাতে তো ইচ্ছেই করে। তোমরা যদি না দেখো তাহলে তো আর ইন্টারেস্ট জাগে না। তো অবশ্যই তোমরা ভালো ব্লগগুলোও দেখো এবং আমাদের উৎসাহিত করো। তো আজকে আসি, টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।